নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ঈদের পর থেকে এই নয় রাশির জাতক ও জাতিকার কপাল খুলতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধনপ্রপাত হতে চলেছে। কোন কোন দিক থেকে ধন পেতে চলেছেন তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। ঈদের পর থেকে যে নয় রাশির কথা বলতে চলেছি, সেই নয় রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের কপাল খুলতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধনপ্রপাত হতে চলেছে। কোন কোন দিক থেকে এই ধন আপনাদের জীবনে আসতে চলেছে এবং কোন সেই নয় সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি। ঈদ মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে পবিত্র একটি উৎসব বলে মানা হয়। আসুন এবার আমি আপনাদেরকে সেই নয়টি রাশির নাম একে একে উল্লেখ করতে চলেছি। তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি প্রতি রবিবার দিন ফ্রি সার্ভিস দিতে চলেছি আপনাদের জন্য, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন, কারণ যখনই আমি ভিডিও পাবলিশ করব, সঙ্গে সঙ্গে যেন আপনাদের ফোনে তার নোটিফিকেশান পৌঁছয়। এবং আপনারা অবশ্যই সানডে কমেন্টস বক্সে আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন, নেক্সট রবিবার আপনারটা পিক করা হবে। এবার আসুন আমি আপনাদেরকে সেই নয়টি রাশির নাম একে একে বলতে চলেছি। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই পবিত্র ঈদের পর থেকে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে, অর্থাৎ ধনপ্রপাত হতে চলেছে আপনাদের জীবনে। কোন কোন দিক থেকে এই ধন আসবে আসুন জেনে নেওয়া যাক। যারা বিজনেস করছেন তাদের বিজনেসে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে, এবং যারা লটারি, সাট্টা, জুয়া এই সমস্ত কিছু খেলেন বা কাটেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, অনলাইনে কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই পবিত্র ঈদের পর থেকে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে, অর্থাৎ ধনপ্রপাত হতে চলেছে আপনাদের জীবনে। আর এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু ধন আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন এবং অনলাইনে বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অর্থ আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই পবিত্র ঈদের পর থেকে আপনাদের জীবনে ধনপ্রপাত হতে চলেছে। আর এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে। এছাড়াও যারা অনলাইনে কাজ করছেন এবং এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদেরও কিন্তু এই ধন আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনে ধনপ্রপাত হতে চলেছে। আর এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে। এছাড়াও যারা অনলাইনে কাজ করছেন এবং বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনেও এই পবিত্র ঈদের পর থেকে ধনপ্রপাত হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনেও ধন আসতে চলেছে। আর এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, এই সমস্ত ক্ষেত্র থেকে কিন্তু অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা অনলাইনে বিজনেস করছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদেরও কিন্তু অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো
সেটি হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই পবিত্র ঈদের পর থেকে অপার ধন পেতে চলেছেন। আর এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু ধন আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা অনলাইনে বিজনেস করছেন এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধন আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে সাত নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই পবিত্র ঈদের পর থেকে আপনাদের জীবনও ধন বর্ষা হতে চলেছে। আর এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু ধন আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনাদের জীবনে এক্সপোর্ট ইম্পোর্ট থেকে প্রচুর পরিমাণে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এরপরে যে আট নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে ধন আসতে চলেছে, অর্থাৎ এই পবিত্র ঈদের পর থেকে আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে। আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকেই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের জীবনে নতুন নতুন অপরচুনিটি আসতে চলেছে, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট থেকেও এবং লটারি থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে লাস্ট এবং নয় নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই পবিত্র ঈদের পর থেকে প্রচুর পরিমাণে অর্থ পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধনপ্রপাত হতে চলেছে। আর এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।